हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल अर्पितास होमली टेस्ट। आमार आजकेर रेसिपी प्याज कली दिए पार्शे माछेर झोल। रान्नाटा किन्तु खुबी सहज एकटी रान्ना, अथच खेते हय दुर्दान्त। पार्शे माछ तो एमनितेई खेते खूब सुस्वादु, तार मध्ये ए शीतेर मौसुमे जदि प्याज कली दिए एइभावे रान्ना करे नेवा जाय ताहले किन्तु खेते असाधारण लागे। प्याज कली दिए पार्शे माछेर झोल बनानोर जोन्नो एखाने आमी प्राय 500 ग्राम पार्शे माछके भालो करे धुए परिष्कार करे नून हलुद माखिए निलाम। एबार माछगुलोके भेजे नेब। पार्शे माछगुलो भाजार जोन्नो आमी कड़ाईते पर्याप्त परिमाणे सर्षेर तेल गरम करे निएछि। एबार माछगुलोके भेजे निच्छि। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার অবশিষ্ট যে মাছ ভাজা তেল আছে ওই তেলের মধ্যেই আরও 2 টেবিলস্পুন তেল অ্যাড করে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রায় 1/2 টিস্পুন কালো জিরে, 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব 1টা ছোট সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে আসে তার জন্য কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের কেটে রাখা টমেটো। প্রায় 30 সেকেন্ডের মতো টমেটোটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সরু করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে আমি মোটামুটি তেল আর মশলার সাথে সাতলে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার ঢেকে দিচ্ছি আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, নাড়তে নাড়তে পেঁয়াজ কলিগুলিও অনেকটা মজে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ কালারের জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে এমনি সাধারণ লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে আন্দাজ মতো জল। তবে এই রান্নাটায় খুব বেশি পরিমাণে ঝোল রাখবো না, ওই জন্য আমি একটু কম করেই জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। আমি কিন্তু পেঁয়াজ কলি দেওয়ার পর নতুন করে কোনো লবণ অ্যাড করিনি, সেই আন্দাজ করেই আরেকটু লবণ অ্যাড করে দিলাম এখন। এবার মাছগুলোকে একটু নেড়েচেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের টেস্টটা সম্পূর্ণ ঝোলের মধ্যে উঠে আসে। এখন গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। প্রায় 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন, ঝোল অনেকটাই শুকিয়ে এসছে আর সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আর 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে স্ট্যান্ডিং টাইম দেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব পেঁয়াজ কলি দিয়ে পার্শে মাছের ঝোল।
আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল লেখাটি প্রেস করে দেবেন যাতে আমি যখন পরবর্তী কোনো রান্নার ভিডিও দেব তা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।